গুড মর্নিং বন্ধুরা, আমি তো ফুড অ্যান্ড ট্রাভেলসের আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল। দেখতেই পাচ্ছেন একটা খুব চেনা জায়গা, হয়তো ব্যাকগ্রাউন্ডে বোঝা যাচ্ছে কি না, বিষ্টুপুরে নটরাজ বিল্ডিংয়ের সামনে থেকে। এখন আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম প্রিয়াংশুর একটু চেক আপের জন্য। ওর মাঝখানে শরীরটা খুব খারাপ হয়েছিল, তো ডক্টরকে দেখিয়েছিলাম তো আরেকবার চেক আপের জন্য। তাকে ডেকেছিল তো ওখানে গিয়েছিলাম। তারপরে আমাদেরও কিছু কাজ ছিল টুকটাক করে, এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য আনন্দে যাচ্ছি। ওখানে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে আরও টুকটাক কিছু কাজ বাজ আছে ওগুলো করে তারপরে বাড়ি যাবো। এই যো, এই যে এদিকে আনন্দ থেকে ব্রেকফাস্ট করে আমরা চলে এলাম। এখন আমরা একটুখানি যাবো রিলায়েন্স ফ্রেশে, ওখানে টুকটাক ঘরের কিছু জিনিসপত্র নেবার আছে ওগুলো নেব, দেন তারপরে আমরা একটুখানি বাজার করে বাড়ি যাব। তো চলুন যাওয়াতে রিলায়েন্স ফ্রেশে। আর ওখানে একটা জিনিস দেখতে পেলেন আনন্দের মধ্যে, যে দেখালাম যে ধোসা এবং আলুর পরাটা, ইভেন কফিটাও যেগুলো দিয়েছে সেগুলো সব কিছু স্টিলের মধ্যে। আমি এখানে অনেক দিন ধরে খেতে আসছি এবং প্রত্যেকটা জিনিসে আমি যখনই দেখি যে যতই কিছু চেঞ্জ হোক, হোটেলের ডেকোরেশন বগেরা সব কিছু হয়েছে হয়তো, কিন্তু এখানকার যে খাবার দেওয়ার যে জিনিসগুলো সেগুলো ওরা স্টিলই ব্যবহার করে, আমি বরাবরই দেখেছি। খুব সুন্দর লাগে, ইউনিক জিনিস লাগে। তো ওখানে দেখলেন, এবার একটু যাবো রিলায়েন্স ফ্রেশে। টুকটাক ঘরে টুকটাক জিনিস নেওয়ার আছে, বিস্কুট, চা, দুধ, এগুলো তো ওগুলো নিয়ে তারপরে বাড়ি যাবো। এটা আমার খুব ফেভারিট জোন, যখনই আমি আসি এখান থেকে কিছু না কিছু আমি একটা নেই। আমাদের রিলায়েন্স থেকে জিনিসপত্র নেওয়া হয়ে গেল সব কিছু। ডুকু পুরো ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণ ধরে সাথ দিয়েছে, সেই ডক্টরের কাছ থেকে নিয়ে ব্রেকফাস্ট করলাম ওখান থেকে। এখানে বাজার করতে করতে ঘুমিয়ে পড়েছে, এরপরে বাড়ি যাবো, দেন লাঞ্চ করবো, কারণ অনেক বেলা হয়ে গেছে, আবার স্নান করতে হবে, দুপুরের খাবার খেতে হবে। চলুন বাড়ি যাই। আমাদের আজকে সানডের যে ট্রিপটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা থেকে এখন প্রায় বাজে, এই যে দেখাচ্ছি, দেখতে দেখাচ্ছি কিনা, এখন তিনটে বাজে, এই তিনটে বাজে এখন।
এখন আমাদের ঘরে যাওয়ার পালা। আমাদের দোকানে সব জিনিস রাশন কেনা হয়ে গেছে, মল থেকে নিয়ে নিয়েছি আমরা সবাই। আর কিছু বাইরে ঘোরার ছিল, কিছু কাজ ছিল, সব আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ঘরের দিকে যাচ্ছি। এখানে পারমিতা আছে আর প্রিয়া ঘুমিয়ে পড়েছে একদম। আর চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে।